ওই সুমকির পিছনে ঘুরঘুর করা বন্ধ করেন। আপনার যেখানে ইন্টারেস্ট আছে সেইখানে যাবেন। এসে কাণ্ড গেরার কথা বলছো না? ছোটবেলার তুমি কাণ্ড আছে বুঝছো, মানে কাণ্ড নাই তো কি হয়েছে, জ্ঞান আছে জ্ঞান, তোমার তো খালি কাণ্ড আছে জ্ঞান নাই বুঝছো। আর শুনো, এই যে সুমকির কথা বলতেছো তার ব্যাপারে যেন কোনো কথা না বলি, সুমকি একটা ছোট মেয়ে বাচ্চা মেয়ে, তাইলে সুমকিকে নিয়ে তোমাদের এত ঢাক ঢাক গুরগুর কি জন্য, এখন লুকাই সুরা রাখছো কি জন্য বলো, সেটা বলো বলো বলো। বাইরের গ্রামের একটা মাইয়া আয়সা আমাকে গ্রামের লোকজন সম্পর্কে খারাপ ধারণা করবো এটা আমি কিছুতেই চাই না। নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি। বুঝছি বুঝছি, কথা শেষ। কি জন্য সুমকির এত রং তামাশা করতেছে, আমি কিন্তু সেটা বাইর করে ছাড়ো। এতে কি মনে করছে আরে থ্রেট দিছে কেমন, আই বুঝি থ্রেটের ডরাই। হেতি এব আর সম্পর্কে জানে না বুঝে না, হেতি এবতলিক মার ফেটে আসছে, যখন বুঝব তখন দিবামণি। এই দিবামণি তুমি মুক্তামণির লগে কার্যকরণের খেল বুঝি যাবা বুঝছো, খেল তোমারে দেখাম ফল টের পাইবা। আমার উপস্থিতি এই কাজ করা যাইব না। জি বস, এটা করা লাগবে মুসলিম সরকার অকম্মান ডেকে দিয়া। এই গঞ্জামে যেই পক্ষের লাশ পড়ুক তাতেই আমার লাভ। কি সমস্যা? কোন সমস্যা নাই, তোর ছোট্ট একটা বিষয় জানা দি। তুই যে উগান্ডা এটা আমি জানি, তুই যে বৈরাম খারে ধাওয়া করছিলি এটাও আমি জানি। তোর একটা কথা কই, বাপ মার দেওয়া এই জান্ডারে একটু মায়া কর। কি রে কোথায় গেলি কা, মাল নাই সামনে না। আমার লোকজন তোর নামে কোনো কমপ্লেন নিয়ে যেন আর কোনোদিন আমার কাছে না আসে, যদি আসে তাহলে তো বুঝতেই পারতেছ। হ্যালো, কি খবর আপনার? খবর তো আপনার কাছে, সবকিছু নিজের মুঠার মধ্যে নিয়ে রাখছেন। আরে কি কন না কন, আমি সামান্য মানুষ, বকুলপুরের চেয়ারম্যান, আর আপনারা হলেন কি মান্যগণ্য মানুষ। চেয়ারম্যান সাহেব, আমাকে মনে হয় জানেন আপনি একজন পাকা খেলোয়াড়, অভিজ্ঞ লোক, যাই কিছু করতেছেন, বুঝা শোনা করতেছেন। আরে ভাই, আমি কি করতেছি না করতেছি আমার একটু কন না। আমি যে বকুলপুর নিয়ে অস্থির আছি, অন্য কিছু নিয়ে ভাববার আমার সময় কই।
আপনার সময় যে কই সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি ভাইবেন না, খবর খালি আপনি একলাই রাখেন। খবর কিন্তু উইরা উইরা ভাইসা ভাইসা, মুসলিম সরকারের কান্তরি আসে খবর আমিও কিছু রাখি। তা তো রাখবিনি, তা তো রাখবিনি। আপনি জানি সুলেমান মির্জার কি হন, ওই যে সামোস না কি কয়। কথাবার্তে মুখ সামলা, এখন কথা প্যাডের মধ্যে আসার ভাজ করে বাইর করে দেন। কার লগে কথা কইতাছেন? আমি যে ভদ্র ভাষায় কথা বলতেছি তার মানে কি আমারে দুর্বল মনে করতেছেন? মনে করছেন যে আমি দুর্ব্যবহার করতে পারি না, খারাপ ভাষায় কথা বলতে পারি না? সি 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 সি, আমি সেটা ভাবতে যাবো কেন। হ্যাঁ, আপনারা তো আমি আজকে থেকে চিনি না, মেলা দিনের পরিচয় আপনার সাথে। খালি মুখ না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ এতটা খারাপ সবই আমি জানি। মানে কি কি কইতেছেন আপনি? চিল্লান না চিল্লান না, এখনো চিল্লানির সময় আসে নাই, চিল্লানির সময় আরো কিছুক্ষণ পরে আসবো। এই সমস্ত ফাঁকা বলি মুসলিম সরকারে দিয়েন না, এগুলি দিবেন কারা জানেন? আপনি সামসা আছে না, পাওসাটা কুত্তো আছে না, কতটি এগুলি দিয়েন তাইলে কাম হইব। জগা যেটা কনের লইয়া আপনারে ফোন দিছি, আপনার টেস্টিও বেবি, পরে হালকা একটু সাবধান করে দিয়েন, রসুলপুরে যদি কোনো না কোনো ভাবে সামনে পড়ে যায় তাহলে কিন্তু ছাই বানায় ফেলাম ছাই। পাকলামি করলে কিন্তু আব্বাস চেয়ারম্যানের কাছ থেকে কেউ ছাড়া পাইব না। সেটা ঐরাম খা হোক আর মুসলিম সরকারই হোক, কথাটা মনে রেখে। সালা চেয়ারম্যান, পরে যদি আমি কাইলা না ফালা তাহলে আমি মুসলিম সরকার না। মাথায় বাড়ি দিস, সে এখন মাথায় কয় হেলমেট, নিজের কয় মুরগি, তোরে তো আসলে পুলিশে দেওয়া উচিত। আমি তোর নামে মামলা কর, তো তো পুলিশের লগে যোগাযোগ ভালো, তোর বাইরে অপহরণ করছে তো তোর রেগুলারই যাওয়া হয়, কর না মামলা। মুখ সামলায় কথা কর, একেবারে সিধা ফেলা মুখ করে দিলাম। সেন না দেহি, তুই কটুক চিনতে পারো সেন? হ্যাঁ চিনব তো, সময় হইলে অহন। ধৈর্যশীলদের পছন্দ করেন। ওই ধৈর্য আছে বলে এখনো টিকে আছি ফুয়ারা, নাহলে এতদিন অনেক কিছু করে আলাইতাম। তোমার একটা কথা কুমু, তুমি কি আমার শর্ট খাওয়ার বিষয়টা কারোর লগে আলাপ করছো? পাগল না মাথা খারাপ, আমি কি লিগে ঘরের খবর বাইরের মানুষের করতে দেবো? দরকার আছে কোনো? ঠিকই আছে, আমার না মনে হয় ওই সুইসের মধ্যে আসলে ঝামেলা ছিল। আজকে না বাড়ির মধ্যে তো আমি যা ফুপু আইছিল। কি কয় ফুপু, কি কয়? দূর থেকে কয়েকটা কথা বলছি, কিন্তু তোমার ভাবি তো তার লগে খুব বাজে ব্যবহার করছে। ভাবির কাছ থেকে আরছি বেশি কিছু আশা করো? ভাবি যে তরমুজে ফুকুরে লাডি দেয় বাইরে খেদা নাই, এটাই তো অনেক বেশি। আমার কিন্তু একটা কথা কানে গেছে। কি কথা? তরমুজা ফুপু আমার শর্ট খাওয়ার ব্যাপারে শুনে আমার লগে দেখা করতে আইছিল। তরমুজা ফুপু এই খবর জানলো কই থেকে? সেটা তো আমিও বুঝতে পারতেছি না, আমগো বাড়ির কেউ যদি না কয় তাহলে সে এই খবর জানলো কেমনে?
আচ্ছা ভাইজান কি কিছু দূর ভাইজানের পেটে তো পাতলা নাকি ভাইজান এসব কথা করতে যায়নি এর মধ্যে অন্য কেউ আছে কিন্তু সেটা কে কেউ একজন তো অবশ্যই আছে কে সেই ব্যক্তি যে ঘরের খবর বাইরে লিক করে যত দ্রুত সম্ভব এটারে বাইর করা লাগবে জানার ভান করতাছো না শোনো তোমরা চলো ডালে ডালে আর এই তরমুজা বেগম চলে পাতায় পাতায় কি ভাবতাছ ভাই বা কোনো লাভ আমি সব কি শুনছিলাম তোমাকে বাড়ি ছোট বউ কারেন্ট খাইছে না না আরে কি কারেন্ট খাইবো কেন কারেন্ট খাইবো কেন বহু আপনি যেটা শুনছেন সেটা ভুল শুনছেন এটা তো একটা অ্যাক্সিডেন্ট আমি কি কইছি যে অ্যাক্সিডেন্ট মা কেউ করাইছে এই জন্যই তো কয় জোরের মন পুলিশ পুলিশ বহু মানে এই কথা শোনানোর জন্য আপনি আমার এই রাস্তার মধ্যে খাড়া করাইছেন আমার জরুরি কাম বাদ দিয়া কেন আমার কথা জরুরি না যে বাড়িতে এতদিন কেউ কোনোদিন কারেন্ট খাইলো না সেই বাড়িতে ছোট বউ আইসাই কারেন্ট খাইলো এটা একটা রহস্য না সত্তার ওহো আপনি যেটা ভাবতাছেন আসলে সেটা না ও তরমুজা বেগম তো সেই ঘটনাটাই জানতে চায় আসল ঘটনাটা কি সত্তার বুঝতে পারছি আপনার উদ্দেশ্য তো সৎ না আপনি অযথা একটা সামান্য ঘটনার খোঁচাখুঁচি শুরু করছেন আপনি জানতো আমরা যাইতে দেন আমার কাম আছে হন তোরা হয়তো ভাবতাছ তরমুজা বেগমের বয়স হয়ে গেছে তুন পুন দিয়ে বুঝাই সেটা কিন্তু হইব না আমার বুদ্ধি কিন্তু মেলা আমি কিন্তু খুঁজাই বার করব এটার আসল রহস্যটা কি স্যার এই ঘটনাটা নিয়া ঝামেলা করবো মনে হইতেছে আর তো উদ্দেশ্য ভালো না এই যে খালাম্মা বাড়ি মুই যান বুঝছেন খবর আছে কিন্তু আজ একবার ফাইলই একবার যদি কোনো রকম কাছে ফাইলই যেমন ধরে একটা চিপি দিয়া শুনুন আপনাকেই বলছি কি জন্য বলেছেন কে আপনি আমি রাশেদ এই থানার নতুন এসআই এসআই মানে হইতেছে যে পুলিশ জি সেরকমই তো আপনি আর নাম মুক্তামণি কিন্তু আন্নারে বলেছেন কিল্লে বলি হ্যাঁ আই আর রাস্তা দাইতে আসছিলাম থামাইছেন কিল্লে বলি আর লগে তো পুলিশের কোনো কায় কারবার নাই কিছুই না আপনি তো কোনো অপরাধী না সেটা তো আন্নে তু নাই আরো বেশি ভালো করে জানি বুঝছেন আচ্ছা কি কইতেছেন কই ফেলান হ্যাঁ মুক্তমণির অনেক কাম আছে আমি কিন্তু জানি আপনার সেসব কোন ধরনের কাম মানে কি আন্নারে ব্যাঙ্গানের কা আরে না না ছি ছি কি বলে আপনাকে কেন আমি ভ্যাংচাবো কোনো ভদ্রলোক কি ভদ্র মহিলাকে ভ্যাংচাতে পারে বুঝছি যত কথাই বলেন আর কিন্তু লাগে জান না আমাকে সেটাই বলতেছেন মানে ভ্যাংচাইতেছেন বাহ আপনার সম্পর্কে যা শুনেছিলাম আপনি ঠিক তাই আর কথা কি কইছে কোনে কইছে আরে না আপনি কিন্তু ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার আমি আপনার খোঁজে আপনার বাড়িতে গিয়েছিলাম আপনার দেখা পেলাম না কিন্তু আপনার ছোট দেওয়ারের বউ তার সাথে দেখা হয়েছে আরে ট্রাইবাল লাই বলি আঙ্গ বাড়িতে গেছেন কি লাই আরে আন্নের এত কি দরকার বলবো বলবো অস্থির হবেন না আপনাকে আমার দরকার আছে অন্য কোনো কিছুর জন্য না আজ আমি আপনার সাথে স্রেফ পরিচয় হতে এসেছিলাম তবে আপনার সাথে পরিচয় হয়ে আমার খুবই ভালো লাগে কি খুশি লাগতেছে আমার জানেন খুশিতে আমার চোখে দিয়ে পানি পড়ে যাবে দশা হয়েছে বুঝছেন এই বকুলপুরে আজ পর্যন্ত কেউ আমাকে এই কথা বলে না বুঝছেন নি
দেখবে একে খালি বলছি আমি খারাপ, আমি বদমাইশ, আমি শতান, এসব বলছি বুঝছেন? এই প্রথম বকুলপুরে একজন মানুষ আপনি যে আমাকে বুঝতে পারছেন বুঝছেন? আয় কত বড় বালো বংশের মেয়ে, কত বড় বালো মেয়ে, লক্ষ্মী মেয়ে আপনি বুঝে গেছেন বুঝছেন? সাত স্বরে তো রা করি না, মুখে দিতব অনেক কথাই বাড়া না বুঝছেন? কিন্তু বলতেছি এই বকুলপুরের সমস্ত মানুষ মূর্খ, আর প্রতিভার দাম কেউ দিতে পারে নাই, কেউ বুঝতেই পারে নাই যে আমি কত বড় ভালো একটা মেয়ে, আমি কত বড় প্রতিভাবান, আমি কত জ্ঞানী গুণী, কেউ বুঝতে পারেনি বুঝছেন? এই গ্রামে সব হইতেছে শাতানের শাতান, কারো সম্পর্কে জানতে হইলে, ইনফরমেশন যা পাইতে হইলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন বুঝছেন? আই যে কোনো সমস্যায় আপনি পড়লে একো লাথি একদম সাহায্যতা করে দিব বুঝছেন? হ্যাঁ, খালি যাই কমু লাথি দেখবেন দৌবাইব এক। আসি কেমন, আবার দেখা হবে, আসি পুলিশ সাহেব। জি আসসালামু আলাইকুম, আবার দেখা হবে। দেখা তো হবে। আমার কিন্তু বিষয়টা মোটেই ভালো লাগতেছে না। আচ্ছা আমি টেডিরে ডাক দিই, তোমারে পৌঁছাই দিয়ে আসুক। আপা আপনি খামোখা চিন্তা করতেছেন, আমি একা একা খুঁজতে খুঁজতে বকুলপুর গ্রামে আইছি না, একা যখন আইতে পারছি একা যাইতেও পারবো। তাহলে আগে একটা কথা দাও, আপনি আমার এত আদর যত্ন করছেন আপা, আপনি আমার যেইটা বলবেন আমি সেইটাই শুনব। আমার নিজের তো কোনো বোন নাই, আজকে থেকে তুমি আমার বোন। আমারও নিজের কোনো বোন নেই আপা, আজ থেকে আপনি আমার বড় আপা। তার লগে দেখা না করেই যাইবা? না বা থাক, টেডি ভাই ঘুমাইতেছে, হুনারে ডাইকে লাভ নাই। আর সব ঝামেলা শেষ হইলে আপনি টেডি ভাইদের নিয়ে আমাকে বাড়িতে আইবেন, আম্মা আপনারও গো দুইজনের দেখলে খুব খুশি হইব। দোয়া করে বোন সব ঝামেলা যান জলদি মিটা যায়। সারাক্ষণ নানা রকম অশান্তিতে থাকতে হয় টেডিডে নিয়ে, কবে যে সব শেষ হইব আল্লাহ জানে। আরেকটা কথা আফা, কি জীবনে তো ঝামেলা থাকবোই, তাই বলে কি মা হওয়া আগে থাকবো? আপনি এবার টেডি ভাইয়ের বইলা একটা বাচ্চা নিয়ে আসলাম, দেখবেন যে এত সব যন্ত্রণা ঝামেলা তখন আর কিছুই মনে হইব না। ইস কথা শুনা মনে হইতেছে তুমি আমার সাথে মেলা বড়, এত পাকনা কথা কল হবে না। শোনো নিজের চিন্তা করো, আমার সন্তান না থাকলে কি, আমার বোনের যদি একটা সন্তান হয় সেইটা দেখাও কিন্তু আমার বুকটা জুড়ে যাবে। আপনার কথা আমার মনে থাকবো আফা। যাই আপা ভালো থাকবেন, সাবধানে যান। তারপর মায়া মানুষ না, তুমি পৌঁছাই দিয়ে আসলে ভালো হইতো। আমি কি তারে সঙ্গে করে নিয়ে আইছি যে তারে আবার সঙ্গে করে নিয়ে যাবো?